আসুন এবার স্নেলের সূত্রের একটু জটিল একটা উদাহরণ দেখা যাক এখানে একজন লোক আছে সে এই পুলের প্রান্তে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লেজার পয়েন্টার আছে সে যখন লেজার পয়েন্টারটা জ্বালাচ্ছে তখন তার হাত ওয়ান পয়েন্ট সেভেন মিটার উপরে আছে এই পুলের পৃষ্ঠ হতে আর লেজার রশ্মিটা এইট পয়েন্ট ওয়ান মিটার দূরত্ব অতিক্রম করে পানির পৃষ্ঠে পৌঁছাচ্ছে এরপর আলোর প্রতিসরিত হচ্ছে এটা ঘন মাধ্যমে প্রতিসরিত হয়ে ভেতরের দিকে বেঁকে যাচ্ছে আপনি যদি গাড়ির উদাহরণের সাথে এটা তুলনা করেন বাইরের দিকে চাকাটা বাইরে বেশিক্ষণ থাকবে তাই এটা বেশি দ্রুত চলবে তাই প্রতিসরিত রশ্মিটা ভেতরের দিকে বেঁকে যাবে আর শেষে পুলের তলদেশে এখানে কোথাও আঘাত করবে এই পুলের গভীরতা দেওয়া আছে থ্রি মিটার্স এখন আমি যেটা বের করতে চাইছি তা হলো আলোক রশ্মিটা কত দূরে আঘাত করবে অর্থাৎ এখানকার এই দূরত্বটা বের করতে চাইছি এখানকার এই দূরত্বটা কত হবে এটা বের করার জন্য আমাকে প্রথমে বের করতে হবে যে এই দূরত্বটা কত এই দূরত্বটা আগে বের করতে হবে এখানকার দূরত্বটা এরপর এই দূরত্বটা বের করতে হবে এরপর দুইটা যোগ করতে হবে তাহলে আমি এই অংশের দূরত্বটা প্রথমে বের করব আমি অন্য দিয়ে দেখাচ্ছি পানি পৃষ্ঠে আলো পৌঁছার আগে দূরত্বটা বের করতে পারবো এরপর এখানকার এই দূরত্বটা বের করব আশা করি কিছু ত্রিকোণমিতি আর স্নেলের সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারবো তাহলে সহজ জিনিসটা দিয়ে শুরু করা যাক আসুন এই দূরত্বটা বের করি এবং মনে হচ্ছে এটা পরে আমাদের কাজে লাগবে আপাতত এখানকার এই দূরত্বটা বের করে ফেলি এটা আসলে পানির পৃষ্ঠ বরাবর সেই দূরত্ব যেখানে লেজার রশ্মিটা পানিকে প্রথমে স্পর্শ করছে এটা শুধুমাত্র পিথাগোরাসের সূত্রের একটা প্রবলেম এটা হলো সমকোণ এটা হাইপোটেনিউস বা অতিভুজ এখানকার এই দূরত্বকে আমরা বলছি এক্স এক্স তাহলে এক্স স্কোয়ার্ড যোগ ওয়ান পয়েন্ট সেভেন মিটার স্কোয়ার্ড সমান হবে এইট পয়েন্ট ওয়ান স্কোয়ার্ড সোজাসুজি পিথাগোরাসের সূত্র এক্স স্কোয়ার্ড যোগ ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার সমান হবে এইট পয়েন্ট ওয়ান স্কোয়ার্ড আমরা উভয় পক্ষ হতে ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার বিয়োগ করতে পারি তাহলে পাবো এক্স স্কোয়ার সমান এইট পয়েন্ট ওয়ান স্কোয়ার্ড বিয়োগ ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার্ড এক্সের মান বের করতে চাইলে এক্স সমান হবে এই সংখ্যাটার পজিটিভ স্কোয়ার রুট আমরা শুধু পজিটিভ দূরত্বটাই জানতে চাই এক্স সমান হবে স্কোয়ার রুট অফ এইট পয়েন্ট ওয়ান স্কোয়ার বিয়োগ ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার এর জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এক্স সমান হবে স্কোয়ার রুট অফ এইট পয়েন্ট ওয়ান স্কোয়ার বিয়োগ ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার তাহলে আমি পাচ্ছি সেভেন পয়েন্ট নাইন একটু রাউন্ড ফিগার নিলে সেভেন পয়েন্ট নাইন টু তাহলে সমান এটা হলো এক্স এখন আমাদেরকে এখানকার এই দূরত্বটা বের করতে হবে এর সাথে এক্স যোগ করলেই আমরা এই পুরো দূরত্বটা পাবো আসুন দেখি আমরা বিষয়টাকে কীভাবে চিন্তা করতে পারি আসুন প্রথমে চিন্তা করি আপতন কোন কত আর প্রতিসরণ কোন কত আমি পানির পৃষ্ঠটার সাথে একটা অভিলম্ব টানলাম এখানে আপাতন কোন হচ্ছে এখানকার এই কোনটা এটা এই ক্ষেত্রে আপতন কোন আর মনে রাখবেন স্নেলের সূত্রের ক্ষেত্রে আমরা এই কোণের সাইন নিয়ে চিন্তা করি আমাদের কি কী নিয়ে চিন্তা করতে হবে সেটা আমি এখানে লিখে ফেলি আমরা জানি এটা হলো আপতন কোন এটা হলো প্রতিসরণ কোণ আমরা এখানকার এই মাধ্যমের প্রতিসরাঙ্ক জানি এটা হলো বায়ু মাধ্যম বায়ুর প্রতিসরাঙ্ক গুণ সাইন অফ থিটা ওয়ান গুণ সাইন অফ থেটা ওয়ান এটা স্নালের সূত্র লিখছি এখানে কোনটা হলো আপাতন কোন এটা সমান হবে পানির প্রতিসরাঙ্ক পরের ধাপে আমি মানগুলো বসাবো গুণ সাইন অফ থেটা টু গুণ প্রতিসরণ কোণে সাইন সাইন অফ থেটা টু এখন আমরা এই প্রতিশোরাঙ্কের মানগুলো এই উপরের টেবিলটা থেকে বের করতে পারবো আমি প্রবলেমটাও আসলে ই কে টুয়েলভ ডট অর্গ স্ল্যাশ ফ্লেক্সবুক থেকে পেয়েছি আর এই ছবিটাও সেখানেই আছে আপনি যদি থেটা টু এর মান বের করতে চান বা আমরা যদি টু এর মান জানি তবে আমরা এই দূরত্ব বের করতে পারবো এটা ত্রিকোণমিতি দিয়ে করতে হবে আমরা সাইন অফ থেটা টু এর মান জানলেও এই দূরত্ব বের করতে পারবো আপনি দুভাবেই চিন্তা করতে পারেন আমরা এই কোণের মান বের করতে পারলে বা এই কোণের মান আমাদের জানা থাকলে আমরা ত্রিকোণমিতি থেকে এখানকার এই দূরত্বটা বের করতে পারবো থেটা টুয়ের মান বের করতে হলে আমরা প্রতিসরাঙ্কগুলোর মান দেখে নিতে পারবো কিন্তু আমাদের সাইন অফ থেটা ওয়ানের মান জানতে হবে এখানে সব মানগুলো বসিয়ে দিই বায়ুর প্রতিসরাঙ্কের মান হলো ওয়ান পয়েন্ট জিরো 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 টু নাইন এটা সমীকরণে বসাই এই মানটা ওয়ান পয়েন্ট জিরো 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 টু নাইন তাহলে ওয়ান পয়েন্ট জিরো 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 টু নাইন গুণ সাইন অফ থেটা মান কীভাবে বের করবো যেখানে আমরা কোনটা কত তাই জানি না মনে রাখবেন এটা বেসিক ত্রিকোণ আর এটা মনে রাখবেন সো সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস এখানে এই কোনটা আছে এটাকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকুন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এখন অপোজিট বাই হাইপোটেনিউস হলো এই বাহু অর্থাৎ এখানকার এই দূরত্বটা আর অতিভুজের অনুপাত এই দূরত্বটা সমান হবে নিচের এই দূরত্বটা যেটা আমরা এইমাত্র বের করেছি এটা হলো এক্স বাহুর দৈর্ঘ্য হলো সেভেন পয়েন্ট নাইন টু মিটার্স তাহলে সাইন অফ থেটা ওয়ান সমান হবে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ অপোজিট বাই হাইপোটিনিউস এটা সাইনের সংজ্ঞা থেকে এসেছে তাহলে প্রতিসরাঙ্কের সাথে গুণ হবে এখানকার এই সাইন অফ থেটা ওয়ান এই জন্য আপনাকে থিটা ওয়ানের মান জানতে হবে না সাইন থেটা ওয়ানের মান হবে সেভেন পয়েন্ট নাইন টু ডিভাইডেড বাই এইট পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই এইট পয়েন্ট ওয়ান আর এটার সমান হবে পানির প্রতি স্বরাংক যেটার মান হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমি এটা ভিন্ন রঙ দিয়ে লিখি এটা হলো না অন্য রঙ নেই আমি গাঢ় নীল রং নিচ্ছি এটার সমান হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ সাইন অব থেটা এখন সাইন অফ থিটা টু এর মান বের করতে চাইলে এই সমীকরণের উভয়পক্ষকে ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে এটা করা যাক আমি এটা এখানে করছি উভয় পক্ষকে ওয়ান দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়ান গুণ সেভেন পয়েন্ট আমরা ওয়ান পয়েন্ট দিয়েও ভাগ করব তাহলে এটাকে ওয়ান পয়েন্ট দিয়েও ভাগ করে দিলাম এটা সমান হবে এই সাইন অফ থেটা টু এটার সমান হলো সাইন অফ থেটা টু এবার এই মান বের করা যাক এর জন্য ক্যালকুলেটর বের করে নিই ক্যালকুলেটর নিলাম এখানে ওয়ান পয়েন্ট জিরো 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 টু নাইন গুণ সেভেন পয়েন্ট নাইন টু আমি বরং সেকেন্ড আর আনসার বাটন চাপি তাহলে গতবারের বের করা পুরো মানটা আসবে সেকেন্ড আনসার এটা হলো আগের মানটা এটাকে ভাগ করবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি দিয়ে এটা গেল এই অংশ এবার এটাকে এইট পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করব ভাগ এইট পয়েন্ট ওয়ান তাহলে আমরা এটা পাচ্ছি এটা সমান হলো সাইন অফ থেটার টু এটার সমান হবে সাইন অফ থেটার টু আমি এটা লিখছি এখানে জিরো পয়েন্ট সেভেন থ্রি ফাইভ সমান হল সাইন অফ থেটার টু এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষের ইনভার্স সাইন নিলে থেটা টু এর মান বের হবে তাহলে থেটা টু সমান হবে এই মানটার ইনভার্স সাইন এই মাত্র পাওয়া মানটার ইনভার্স সাইন নিচ্ছি এই আনসার হল শেষ আনসারটা তাহলে আমরা থেটা টু এর মান পাচ্ছি ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ধরে নিচ্ছি যে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর ডিগ্রিজ তাহলে এটা সমান হলো ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর ডিগ্রিজ আমরা তাহলে থেটা টুয়ের মান বের করতে পারলাম এটা হলো ফর্টি সেভেন পয়েন্ট এখন আমাদেরকে ত্রিকোণমিতি ব্যবহার করে বের করতে হবে এখানকার এই দূরত্বটা কত আমরা এবার কোন জানি আর আমরা এই কোনটার অপোজিট বাহু বের করতে চাইছি আমরা এই অ্যাডজাসেন্ট বাহুর দৈর্ঘ্য জানি থ্রি মিটার্স তাহলে অ্যাডজাসান আর অপোজিট নিয়ে ত্রিকোণমিতির অনুপাত কোনটা এটা হলো ট্যানজেন্ট টোয়া ট্যানজেন্ট হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট তাহলে এইমাত্র বের করা কোনটা ট্যানজেন্ট অর্থাৎ ট্যান অব ফর্টি সেভেন পয়েন্ট ডিগ্রিজ সমান হবে এখানকার এই অপোজিট বাহু আমি এটাকে ওয়াই বলছি তাহলে এটা সমান ওয়াই ডিভাইডেড বাই এডজাসেন্ট বাহু যেটা হলো থ্রি মিটার্স আমরা এই সমীকরণের উভয় পক্ষকে থ্রি দিয়ে গুণ করলে ওয়াইয়ের মান পাবো আমরা পাবো থ্রি tan of 47.34 সেভেন সমান হলো ওয়াই ক্যালকুলেটর বের করে নেই থ্রি গুণ ট্যানজেন্ট অফ ফর্টি সেভেন আমি এক্সাক্ট আনসারটা ব্যবহার করি থ্রি গুণ এটা ট্যানজেন্ট হলো থ্রি তাহলে এখানকার এই দূরত্ব ওয়াই সমান হল থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ মিটার্স এখন প্রশ্নটা ছিল মোট দূরত্ব কত এটার সমান হবে এখানকার দূরত্ব এক্স যোগ ওয়াই যোগ থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ এক্স হলো সেভেন পয়েন্ট নাইন টু আমি এখানে রাউন্ড ফিগারটাই নিচ্ছি এই দূরত্ব সমান হবে সেভেন পয়েন্ট নাইন টু যোগ এই মাত্র আমাদের বের করার আনসারটা তাহলে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট ওয়ান এইট এটাকে আমরা একটু রাউন্ড করে ইলেভেন পয়েন্ট টু মিটার্স লিখতে পারি তবে যেহেতু দশমিকের পর দুই ঘর নিচ্ছি আমরা আমি লিখছি ইলেভেন পয়েন্ট ওয়ান এইট মিটার তাহলে এটাই হল মোট দূরত্ব যেটা আমরা বের করতে চেয়েছিলাম পুলের তলদেশে যেখানে লেজার রশ্মিটা আঘাত করে সে দূরত্ব হবে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট মিটার্স প্রায় সেটা হবে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট মিটার্স প্রায় আমি কিছুটা রাউন্ড ফিগার নিয়েছি ইলেভেন পয়েন্ট ওয়ান এইট মিটার্স হলো পুলের বাম প্রান্ত হতে বিন্দুটার দূরত্ব তাহলে এটা স্ট্যান্ডের সূত্রে একটু জটিল প্রবলেম ছিল কিন্তু এটা সবচেয়ে কঠিন অংশ ছিল ত্রিকোণমিতির অংশটা এটা বোঝাটাই কঠিন ছিল যে আপনাকে এই কোণের মান জানতে হবে না কারণ এই কোণের সাইন থেকে আমরা প্রয়োজনীয় সব কিছু জানতে পারছি এখন অবশ্য আপনি সেটার মান বের করতে পারবেন আপনি এখন এই কোণের সাইন কত তা জানেন আপনি ইনভার্স সাইন থেকে কোন বের করতে পারবেন কিন্তু এটার আর দরকার নেই আমরা বেসিক ত্রিকোণমিতি থেকে এই কোণের সাইন কত তা জানি আমরা এটা আর স্ট্যান্ডের সূত্রে ব্যবহার করে এই প্রতিসরণ কোন বের করতে পারবো এই কোণটা জানার পর আরেকটু ত্রিকোণমিতি প্রয়োগ করলে আমরা এই দূরত্বও পেয়ে যাব